দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি পিলার করতে বর্তমান সময়ে মোট কত টাকা খরচ হয় এবং কত মিলি রড ব্যবহার করতে হয়, পিলারের সাইজ কত দিতে হয়, কিভাবে করলে সবচেয়ে ভালো হয় যে বর্তমান সময়ে সর্বনিম্ন খরচটা আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি পিলার করতে বর্তমান সময়ে কত টাকা খরচ হয়। তো আমরা জেনে থাকি, একটি কলম করলে সর্বনিম্ন গর্তটা করতে হয়, মাটির গভীরে যেতে হয়, সেটা হচ্ছে 3 ফিট। তারপর আমাদের 3 ফিট গভীর করার পরে যে শর্ট কলমটা আসে, তার থেকে আপনার ওই পিএল পর্যন্ত আপনার কুর্সি গাঁথনি করা হয়, সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন যে দেওয়া হয় সেটা হচ্ছে 3 ফিট, অর্থাৎ 6 ফিট আপনাদের শর্ট কলমে চলে যাবে। তো তারপর আপনাকে লং কলম করতে হবে। এই জন্য দেখুন, আমাদের যে মোট যে লংটা আসতেছে সেটা হচ্ছে 6 ফিট। তো 6 ফিট একটি কলম, আমাদের যে লং কলমের পূর্বে শর্ট কলম 6 ফিট চলে যাচ্ছে, এটা কিন্তু ফাউন্ডেশনের জন্য। তো তারপর আমাদের লং কলম দিতে হবে 10 ফিট, অর্থাৎ মোট 16 ফিট লাগবে কলম। তো তার পূর্বে রয়েছে পুটিং ডালাই, অর্থাৎ বেজ ডালাই। তো সেখানে আমাদের সাইজ দিতে হবে 4 ফিট বাই 4 ফিট, ডালাই ব্যবহার করতে হবে 12 ইঞ্চি, রড ব্যবহার করতে হবে 12 মিলি। প্রথম থেকে যে শুরুটা সেটা হচ্ছে আপনার সোলিং ইট লাগবে, সোলিং ইট লাগবে 50 পিস, 600 টাকা বর্তমান সময়ের রেট। আর আপনার 12 মিলি রড লাগবে 20 কেজি, যেটা বেজের জন্য ব্যবহার করা হবে 6 ইঞ্চি পরপর, সেটা লাগবে 20 কেজি, 2000 টাকা। তো তারপর আপনার কলমের যে রডটা লাগবে 16 মিলি, 37 কেজি, একটি কলমের 4টি রড ব্যবহার করতে হবে 16 মিলি। তো আমি দেখেছি যে অনেকেই বা প্রায় লোকেরাই 12 মিলি রড দিয়ে দুইতলা ফাউন্ডেশন দেন, তা আমি বলবো যে 16 মিলি দেওয়ার জন্য আপনি কম ব্যবহার করেন, কিন্তু 16 মিলি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কলমগুলো সবচাইতে ভালো হবে, শক্তি বাড়বে। তো ধরেন আপনি 16 মিলি 36 কেজি দিবেন, তো দেওয়ার পর আপনি এখানে রেট আসতেছে 3600 টাকা বর্তমান বাজারে। তো তারপর 8 মিলি বা 10 মিলি রড দিতে পারেন আপনি, 10 মিলি দিলে সবচেয়ে ভালো হয়, যেটা রিংয়ের জন্য, চুরির জন্য, সেটা আমি 8 মিলি দিয়েছি, দুইতলার জন্য 8 মিলি যথেষ্ট। তো সেখানে আপনার 10 কেজি রড লাগবে 1000 টাকা। তো তারপর আপনার যে খোয়াটা লাগবে 30 ফিট, তো আমি এখানে কিন্তু বর্তমানে আমাদের এখানে যে রেটটা রয়েছে সেই অনুযায়ী ধরেছি। তো 30 ফিট খোয়ার দাম ধরেছি 3600 টাকা, এখানে 120 টাকা ফুট অনুযায়ী। তারপর বালু 20 ফিট লাগবে, সেখানে 20 ফিট বালুর দাম ধরেছি 700 টাকা। সিমেন্ট লাগবে 6 প্যাকেট, 3500 টাকা। তারপর লাগবে তার, তার কাটা, পলিশ, শাটারিং, আসবাবপত্র যাবত আপনার 1000 টাকা, মিস্ত্রি বাবদ 2000 টাকা। তো এ পর্যায়ে আমাদের মোট যে খরচটা আসছে, আমরা মোটামুটি একটা হিসাব করলাম, তো এখানে আসছে 18000 টাকা। তো 18000 টাকায় বর্তমানে একটি দুইতলা ফাউন্ডেশনের একটি পিলার করতে নিচ থেকে শুরু করে যে আপনার ছাদের আগ পর্যন্ত লং কলম পর্যন্ত 18000 টাকায় একটি পিলার ঢালাই করতে পারবেন। তার মাঝে কিন্তু আপনার গেট বিমের খরচ রয়ে গেছে, তো গেট বিমের খরচ সম্পর্কে একটি ভিডিও আমি সামনে তুলে ধরব। গেট বিমের খরচটা এক্সট্রা আপনার ধরতে হবে ফাউন্ডেশনের পর, তো এটা শুধু একটি পিলার করতে যে খরচটা হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পিলার করার পূর্বে, দুইতলা ফাউন্ডেশন পিলার করার পূর্বে অবশ্যই আপনি ফাউন্ডেশন নেওয়ার পূর্বে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। তো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া বাড়ি করবেন না, কারণ এতে আপনার বাড়িটা কোনো কিছু কমতি রয়ে যাবে বা অতিরিক্ত হয়ে যেতে পারে। তো অতিরিক্ত হলে দেখা গেছে যে আপনার টাকাগুলো চলে গেল অযথা। তো আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে যদি কমতি দেন, তাহলে তো আপনার বিল্ডিংটা শক্তি বাড়বে না, ঝুঁকিপূর্ণ থাকবে, সেজন্য আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়িটা তৈরি করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।